আসানসোলের হীরাপুরের বরথল গ্রামের আদিবাসীদের সঙ্গে ভাইফোঁটা উদযাপন করলেন আসানসোল দক্ষিণের বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। আদিবাসী মহিলাদের নাচের তালে পাল মেলান তিনি, এলাকার বাসিন্দাদের ভাইফোঁটা দিয়ে মিষ্টিমুখ করান বিজেপি বিধায়ক। ওনাদের মতো পরিচ্ছন্ন সম্প্রদায় খুব কম আছে। ওনারা মাটির বাড়িতে থাকেন, কিন্তু এত সুন্দরভাবে মাটির বাড়িকে সাজিয়ে তাদের যে দেওয়ালে আঁকা এবং যা পরিচ্ছন্নতা মেনটেন করে ওনারা থাকেন এবং ওনাদের যে আচার নিয়ম খুব সুন্দর এবং এত আন্তরিকতা। প্রতি বছরই আমি এখানে আসি এবং আমাদের অনমোল সিংকে, উজ্জ্বল মণ্ডল, রামানন্দকে, যারা পুরো এইটাকে অর্গানাইজ করেছেন, তাদের একত্রিত করা, পুরো জিনিসটাকে অর্গানাইজ করা, অনেক অনেক ধন্যবাদ। ভাইয়ের মঙ্গল কামনায় মন্ত্রী বেচারাম বান্দাকে ফোঁটা দিলেন বোনেরা। অত্যন্ত আনন্দের দিন, তার কারণ দিদিরা বোনেরা সকলেই দাদা ভাইয়ের কপালে ফোঁটা দেয়। আমাদেরও বাবা কাকা জ্যাঠা মিলিয়ে প্রায় 15 জন বোনেরা রয়েছে, দিদিরা বোনেরা রয়েছে, তারা আজকে সকলেই উপস্থিত হয়। তার মধ্যে 2 জন গত হয়েছে, কিন্তু আজকের দিনে তাদেরও অভাব বোধ করি এবং আমাদের বোনেরা সব আসে, আশীর্বাদ করে, আমারও ফোঁটা নেই এবং সকলের সাথে দেখা হয় আজকের দিনটা। ভাইয়ের কপালে সবাই ফোঁটা দেয়, ধান দুর্ভ দিয়ে আশীর্বাদ করে, দীর্ঘজীবন কামনা করে এবং বড় হোক সকলেই দিদি ভাই বোনেরা চায়। আজ ভাই ফোঁটা ভবানীপুরের নবনীরে ফোঁটা নিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। নুসরাত থেকে কৌশানী ফোঁটা দিলেন বিদ্যুৎ মন্ত্রীকে। এখানে অন্যান্য বিশিষ্ট অভিনেত্রীদের সঙ্গে, শিল্পীদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী কৌশানী। কৌশানী উপস্থিত হয়েছেন এবং কৌশানী দাদাকে ভাই ফোঁটা দিচ্ছেন। কৌশানী ফোঁটা দিচ্ছেন আমাদের প্রিয় দাদাকে। তারপরে আমি আমার এটাই আমার প্রত্যেক বছরে আমরা এখানে আসি, আনন্দ করি, খাওয়া দাওয়া করি এবং যাওয়ার সময় একটা সুন্দর শাড়ি নিয়ে চলে যাই। যত থেকে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি তবে থেকে মোবাইলটা পেছনে দিচ্ছি এতগুলো বছর ধরে এবং এই দিনটা খুবই স্পেশাল বিকজ আমরা এখানে ভাইফোঁটা দাদাকে দিই এবং দিদিদের সাথে সেলিব্রেট করি সবাই মিলে। প্রচুর খাওয়া দাওয়া আড্ডা, এই নিয়েই আজকে কাটাবো। তেল কই না মাটন, মাটন আমি খাই না, কিন্তু ঝোল আর আলু ভালোবাসি, তো মাটনের ঝোল আর থাকছে, মাছ খাবো, চিংড়ি খাবো, চিংড়ি আছে।